হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি খবর? সবার আছে, তোমরা ভালো আছো তো? তোমাদের তো ভালো আছি ইনশাল্লাহ, আমি অনেক ভালো আছি। তো গাইস, টাইটেল এবং থাম্বনেইল দেখে তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে কিন্তু আমরা একটা ইউনিক টাইপের একটা ভিডিও নিয়ে আসতেছি। তো গাইস দাঁড়াও, আগে আমার ফ্রেন্ডের ইনভাইট দিই। ও ভাই, তিনটা সিজন এইট ভাই, মাথা নষ্ট ভাই, এগুলো কি ভাই? ও ভাই, তিনটা সিজন এইট প্লেয়ার ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান, বিগ ফ্যান ভাই। এ ভাই, তোমার না বুলেন ভাই চলে গেছে, তুমি একটু যাও তো, আমরা একটা ভিডিও বানামু। আরে ভাই, আরে গ্রুপ থেকে কিক দাও তো। আরে ভাই, সামান্য একটা সিজন এইট এর জন্য আমার এভাবে কিক মারলো, হাই রে বন্ধু বান্ধব। আরে ভাই, তোমরা এই সিজন এইট এর জন্য আমার গ্রুপ থেকে কিক মারলা ভাই, তোমরা আমার সাথে এমন করতেছো কে ভাই? তোমাদের সাথে একটা ম্যাচ খেলি আমি, তোমাদের তিনও জনের কাছে সিজন এইট আছে ভাই। এ তোর ম্যাচ খেলে গুলি মাই, তুই আমার সাথে ম্যাচ খেলতে চাস? শালা ফুকিনির বাচ্চা। আরে ভাই, তোমরা আমার এভাবে গালাগালি করতেছো কে? একটা ম্যাচই তো তোমাদের কাছে খেলার জন্য আবদার করছি ভাই, আমারে নিয়ে একটা ম্যাচ খেলো না, কি হইব তোমাদের? আর আমি কখনো একসাথে তিনটা সিজন এইট দিই না, এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি। আরে তুই জীবনে সিজন এইট দেখবি কেমনে? তোর মতো ফকিনি টকিনি গ্রুপে কি সিজন এইট আইবো নাকি রে ভাই? বুঝলাম না। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো, আমার মতো ফকিনি টকিনি গ্রুপে কি কোনো সমস্যা সিজন এইট আইবো ভাই? তোমরা আইসো এটাই আমার ভাগ্য ভাই, এই জন্যই তো তোমাদের সাথে বলতেছি একটা ম্যাচ খেলার জন্য। আর ভাই, সিজন এইট নিয়ে এতটা অহংকার দেখানো ভালো না বুঝছো ভাই, কারণ কি সবগুলা ব্যাগ দেওয়া মালি। তোর কপাল যে তুই এতক্ষণ আমাদের সাথে কথা বললি। আরে ভাই, ওরা আবার আমার গ্রুপ থেকে কিক মারছে ভাই, ওরা আমার সাথে এমন করতেছে কে? আরে ভাই, তোমরা আমার সাথে বারবার এমন করতেছো কে ভাই? তোমাদের সাথে সামান্য একটা ম্যাচ খেলার জন্য রিকোয়েস্ট করতেছে, তোমরা আমার বারবার গ্রুপ থেকে কিক মারতেছো ভাই। আজকে আমার কাছে সিজন এইট নাই বলে তোমরা আমার সাথে এরকম ব্যবহার করবা? এ ভাই, তোরে বারবার গ্রুপ থেকে কিক মারতেছি বেলাজের মতন, তারপর গ্রুপে এসে জয়েন দিতেছিস কে, তোর কি হইছে ভাই? তোমাদের কি মনে হচ্ছে তোমরা এখন বেশি বেশি করে লাইতেছো না? আমি তো তোমাদের সাহস দিকে বাসি না ভাই, এত গন্ধ অপমান করতেছো, আমার তো মাথা মাথা নষ্ট ভাই। তোমরা অনেক খারাপ ব্যবহার করছো, দাঁড়াও এখন তোমাদেরকে উচিত শিক্ষা দিতে। কি বলতেছোস বেশি বেশি করতেছি মানে কি? বুঝলাম না। তোরা বেশি বেশি করতেছ না তাহলে তোরা কি করতেছ? তোদের ব্যবহারটাও তখন দেখতেছি, কিন্তু আমি তোদের সাথে ভালো ব্যবহার করতেছি আর তোরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছ নাকি? তোদের সিজন এইট নিয়ে তোদের কি বাপ বেড়ে গেছে নাকি রে? বাল চাল সিজন এইট কে প্লেয়ার বেটা কি রে? তুই আমাদের তুই তুই করে কথা বলতেছস, তোর তো সাহস কম না? মানে তুই তো খারাপ ব্যবহার করতেছস, মানে তোরা খারাপ ব্যবহারে দেখছস কি? এখন তোদের বিসি গাইটা কুত্তা রেখা আমি শালারা, তোরা বেশি লাফাইছস, আমিও তোদের কে তখন ধরে দেখছি, তোদের সাথে ভালো ব্যবহার করতেছি আর তোরা আমার সাথে এমন খারাপ ব্যবহার করছস। এই যে এক শালা গেছে গা, দেখছস তোদের বিসি গাইটা এখন কুত্তারে যদি না খাওয়াই আমি এর কুলে মান না দাঁড়া। এই দুইটাই গেছে গা, দাঁড়া তুই একা পাইছস না, তোর বিসি গাইটা কুত্তা রেখা আমি দাঁড়া। এই আর কোন এই দুইটা পাই ধরি ভাই, আমার সাথে এই কামড়া করেন না ভাই, আমার মাত্র দুইটা বিসি আছে আর কোনো বিসি নাই। আচ্ছা ভাই, তোরা একটু দাঁড়া, আমি তোদেরকে সিজন এইট আইডি দেয়াইতেছি, তোরা সিজন এইট আইডির জন্য আমার এত অপমান করছস না, তোদেরকে সিজন এইট আইডি দেয়াইতেছি। তো গাইস, তোমরা তো দেখতে পারলো ওরা আমার কিভাবে অপমান করছে। তো গাইস, আমার কাছে কিন্তু একটা সিজন এইট আইডি আছে, তো চিন্তা ভাবনা করতেছি এটা নেওয়ার জন্য, দেখি এটা নিতে পারি কিনা। অবশ্যই নিলে তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিব, এই আইডি দেয় সবাই রে, কিন্তু ওই আইডি দিয়ে দিব। তো দেখা যাক, ওদের গ্রুপ আগে গিয়ে ওদেরকে সিজন এইট আগে দেয়া দিই ভাই, যে সিজন এইটের জন্য এত অপমান এত কিছু, সিজন এইট আগে আমি দেয়া দিই ওদেরকে, যারা টিম কোডটা দিই। এই ভাই, গ্রুপ পাঠিয়ে দিছি।